নমস্কার দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন জেনে নিই আজকের রাশির দিনগুলি কেমন যাবে এবং আজকের দিনের সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও ভিডিওর নিচে কমেন্ট করেনি অবশ্যই কমেন্ট করবেন, চাই রাধে রাধে। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাচ্ছে। আজকের দিনের তিথি হচ্ছে প্রতিপদ তিথি, আজ পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, আজ নক্ষত্র হচ্ছে রেবতী, আজ বার হচ্ছে সোমবার, 10ই অক্টোবর 2022। আজকের সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 31 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা বেজে 16 মিনিটে। আজকের চন্দ্ররাশি হচ্ছে মীন রাশি, আজ যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে মীন রাশি। চলুন এখন জেনে নেব আমরা আজকের অশুভ সময়। মানে রাহুকাল চলছে সকাল 7টা বেজে 45 মিনিট থেকে, অশুভ সময় চলছে সকাল 9টা বেজে 13 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ শুরু করবেন না, এতে আপনাদের জন্য ভালো হয়, নাহলে সমস্যা হতে পারে। এখন যে রেবো আমরা আজকের শুভ সময়, আজকের ভালো সময় চলছে সকাল 11টা বেজে 44 মিনিট থেকে, ভালো সময় চলছে দুপুর 12টা বেজে 40 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ শুরু করতে পারেন, এতে আপনাদের কাজে সফলের চান্স বেশি থাকছে এবং কাজটি ভালোভাবে হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এখন যে রেবো আমরা আজকের শুভ দিক, আজকের শুভ দিক হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিক কোনো কাজ থেকে থাকলে সে কাজটি ভালোভাবে হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। চলুন এখন জেনে নেবো আমরা আজকের 12টি রাশির রাশিফল সম্পর্কে। সবার প্রথমে জেনে নিচ্ছি আমরা আজকে মেষ রাশি। মেষ রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজকে আপনি আপনার কাজের জায়গায় পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়াটা জরুরি রয়েছে, নাহলে কিন্তু শরীর খারাপ হতে পারে। আজ ভালোভাবে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে বিশ্রাম নিয়ে কাজ করতে হবে, এতে আপনার জন্য ভালো হবে এবং কাজটি সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজকে যারা প্রেম করছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো, খুব একটাও ভালো বলা যাচ্ছে না। আজকে ভালোবাসার মানুষকে হারানোর ভয় হয়তো পেতে পারেন। আজ কর্মক্ষেত্রে ভালো পরিবেশ থাকবে, কাজের জায়গায় বেশ উন্নতির বেশ ভালো সম্ভাবনা থাকছে। আজকে আপনার স্বভাব আপনাকে যে কোনো প্রতিযোগিতায় জয়ী হতে সাহায্য করবে। তার জীবনসঙ্গীর কাছ থেকে প্রচুর ভালোবাসা ও মনোযোগ পাবেন। যারা বিবাহিত তাদের জন্য দিনটিও বেশ মোটামুটি ভালো, কিন্তু আজ খুচরো ব্যবসায়ীদের একটু সতর্ক থাকতে হবে, ব্যবসায় লোকসানের মুখ দেখতে পারেন, তাই একটু বেশি সজাগ হন। কোনোভাবে আজ নতুন করে বিনিয়োগ করবেন না, এতে আপনাদের জন্য ভালো হয়। আজকে আপনার শুভ রং হয়েছে লাল, শুভ সংখ্যা 5, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যারা পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো যাবে বলে আশা করা হচ্ছে। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা বৃষ রাশি। বৃষ রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ সাফল্য পেতে গেলে সময়ের সঙ্গে সঙ্গে ধারণাও পাল্টানো জরুরি রয়েছে। আজকে আপনি কোনোভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান রাখবেন। প্রয়োজনে ছোটোখাটো কোনো সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। আজ বন্ধুর পাশে দাঁড়াতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। আজ পরিবারের সঙ্গে সময় কাটান, এতে পারিবারিক ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। পরিবারে কোনো রকম সমস্যা থাকলে তা আজকে মিটিয়ে নিতে পারেন। আজ প্রেমের সম্পর্ক আরও বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। আজকে আপনাদের প্রেমের বিবাহিত জীবন ও প্রেম জীবন মোটামুটি ভালোই যাবে। আজ ব্যবসায়ীরা ভুল পরামর্শ পেতে পারেন, তাই সতর্ক থাকুন। আজ কারোর কথায় সহজে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সতর্ক থাকবেন, আজকে আপনাকে বিপদে ফেলার জন্য অনেকে চেষ্টা করতে পারে, এটা আগে থেকে সজাগ হন। আজ আপনাদের উপহার পেতে পারেন আপনার জীবনসঙ্গীর কাছ থেকে, তাই আজকে আপনাদের জন্য দিনটি মোটামুটি ভালো যাবে। আজকে আপনার শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 10, শুভ দিক পূর্ব দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? কোনো নেশা এড়িয়ে চলুন। আজ যতটা পারেন ধূমপান না, জাতীয় কোনো নেশা না করতে, এতে আপনাদের জন্য ভালো হয়, নাহলে কিন্তু আবার শরীর খারাপের সম্ভাবনা রয়েছে ভীষণ। আজ অবাস্তব পরিকল্পনা করলে অর্থ সংকটে যেতে পারে, তাই আপনাকে একটু সজাগ হতে হবে এবং সিরিয়াসলি আজকে কোনো চিন্তাভাবনা নিতে হবে। আজ সবার মন জুড়ে চলতে গেলে সমস্যায় পড়বেন, তাই সবার মন জুড়ে আজকে না চলে আপনার জন্য ভালো হয়। ঠিকমতো ফল পেতে পরিকল্পনা হিসাবে কাজ করবেন, কোনো কাজ এলোপাতাড়ি করবেন না, এতে আপনার জন্য সমস্যাকর হতে পারে। আজ অফিসে সংক্রান্ত কোনো সমস্যা উদ্বিগ্নতা থাকতে পারে, তাই আপনাকে একটু তার জন্য প্রস্তুতি নিতে হবে। আজ আপনাদের প্রেমের বিষয়ে মোটামুটি ভালো, আজকে আপনাদের প্রেমের বেশ দিনটি ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে, তা অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন আজকে দিনটিকে।
আজকে আপনার স্বাস্থ্য এবং মাহাবার স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান দেওয়া জরুরি রয়েছে। আজকে আপনার শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 11, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ স্বাস্থ্যের যত্ন নিতে হবে, নাহলে কিন্তু শরীর খারাপের ভীষণ সম্ভাবনা থাকছে। আজ ব্যাংক সম্পর্কিত বিষয়গুলি সাবধান ও গুরুত্ব দিয়ে দেখভাল করতে হবে, নাহলে কিন্তু সমস্যা পরবর্তী সময় হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। আজ সন্তানের সঙ্গে সময় কাটান, যারা বিবাহিত তারা আজকে নিজের মতো করে সময় কাটান, এতে আপনাদের ভিতরে সম্পর্কটা আরও বেশি ভালো হয়ে উঠবে। আর নিজেদের ভিতরে কোনোরকম ভুলবাজি থাকলে তা আজকে মিটিয়ে নিতে পারেন। আজকে ব্যবসায়িক জীবন মোটামুটি যাবে। আর চাকরি যারা করেন তাদের নতুন কোনো কাজের দায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে, তাই নিজেকে প্রস্তুতি রাখবেন। আজ অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন, এতে আপনার জন্য ভালো এবং আর্থিক পরিস্থিতি আপনার ভালো থাকবে। আজকে আপনার প্রিয়জন আপনার পরিবারের সম্পর্কে উদ্বেগ প্রকাশ করবে। আজ বই পড়ার দিকে মনোযোগ দিলে মানসিকভাবে শান্ত থাকতে পারেন। যারা পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালোই যাবে বলে আশা করা যাচ্ছে। আজকে আপনার শুভ রং হয়েছে গোলাপি কালার, শুভ সংখ্যা 15, শুভ দিক পূর্ব দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ নিজের পছন্দের কিছু করার জন্য চমৎকার দিন রয়েছে। আজকে আপনি নতুন কোনো কাজ শুরু করার চিন্তাভাবনা থাকলে তা করতে পারেন, তাই আপনাদের কাজে সফলের বেশ ভালো সম্ভাবনা থাকছে। আজকে কোনোভাবে আর্থিক সাহায্য পেতে পারেন বন্ধুদের কাছ থেকে, তার জন্য আপনার আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো যাবে। আজ অর্থনির্ভরশীল হন, নতুন কোনো কাজ শুরু করুন, বা যারা অনেকদিন ধরে কাজের খোঁজ করছিলেন তাদের জন্য দিনটি ভালো যাবে। কিন্তু যারা আজকে খুচরো বা ব্যবসা করছেন, সোনার উপর ব্যবসায় একটু সতর্ক থাকতে হবে। কোনোভাবে কিন্তু আজকে আপনার টাকার লোকসানের সম্ভাবনা রয়েছে, তাই একটু সতর্ক থাকবেন। আজ কাউকে সহজে বিশ্বাস করবেন না, নতুন কাউকে ধার দেবেন না, এটা আপনার জন্য ভালো হয়। আজকে আপনি অতিরিক্ত কোনো কাজ আপনার শরীর খারাপ করতে পারে, তাই সমস্ত কাজ হিসেব মতো করুন, কোনো কাজ বেশি করবেন না। আজকে আপনার প্রেমিকাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। যারা বিবাহিত তাদের মধ্যে আজকে হালকাভাবে কোনোভাবে ঝামেলা হতে পারে, তা সেগুলোকে মিটমাট করে নিয়ে চলার জন্য তৈরি থাকুন। আজকে পরিবারকে সময় দিন, পরিবারের সঙ্গে সময় কাটালে আজকে আপনার মনও ভালো থাকবে। আজকে আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 6, শুভ দিক উত্তর দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? এদিনে দক্ষতা প্রকাশের বেশ ভালো সুযোগ থাকছে। আজকে এমনকি আপনার কর্মজায়গায় বেশ সম্মানিত হওয়ার সুযোগ থাকছে। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো। ব্যবসায় আজকে নতুন করে কোনো বিনিয়োগ করার চিন্তাভাবনা থাকলে তা অবশ্যই করতে পারেন, এতে মোটামুটি বেশ লাভবান হবেন। কিন্তু যারা শেয়ার মার্কেট অর্থাৎ ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত তারা একটু ভেবেচিন্তে বিনিয়োগ করবেন, নাহলে কিন্তু অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ মনোযোগ দিয়ে সমস্ত কাজগুলি করবেন, নাহলে কিন্তু কাজে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি মোটামুটি ভালো। আজকে আপনাদের জন্য ভালো সুযোগ আসতে পারে। আজ আর্থিক পরিস্থিতি আপনাদের জন্য উন্নতি হবে। আজ বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন, এতে আপনাদের মন ভালো থাকবে। আজ কোনো কিছু বড় ধরনের কাজ শুরু করার আগে অবশ্যই বড়দের সঙ্গে পরামর্শ, বড়দের আশীর্বাদ নিয়ে কাজটি শুরু করুন, এতে আপনার কাজে সফলের চান্স বেশি থাকবে। বাড়ির মা বাবা থাকলে অবশ্যই স্বাস্থ্যের প্রতি ধ্যান দিন, নাহলে কিন্তু শরীর খারাপ হবে, কারণ আপনার মানসিক চাপ আগের তুলনায় বৃদ্ধি পেতে পারে, তাই আগে থেকে সজাগ হন। এখন জেনে নেব আমরা তুলা রাশি। তুলা রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজকে পুরোটা দিন আপনার নিজের উপরে বিশ্বাস বজায় রাখবেন এবং এতে কাজ করবেন, এতে আপনি কাজে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করবেন এবং কাজটি আপনার ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজ ব্যক্তিগত পেশাগত জীবনে কিছু আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে ঝামেলায় পড়তে হতে পারে, তাই একটু সজাগ থাকবেন। আজ বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, প্রয়োজনে বড়দের সঙ্গে আলোচনা করে নেবেন, কোনোভাবে আজকে তাড়াহুড়ো করবেন না। আজ আপনি নতুন কোনো ইনকামের রাস্তা অবশ্যই ভাবতে পারেন, বা নতুন কোনো ইনকামের রাস্তা অবশ্যই খোঁজা জরুরি রয়েছে, নাহলে কিন্তু আপনার আগামী সময় আর্থিক পরিস্থিতি একটু খারাপ হতে পারে। আজ পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন, না সৃজনশীলতা কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে সামাজিক কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারলে আপনাদের জন্য ভালো হয়। আজ বিবাহিত জীবন বেশ ভালো সময় কাটবে, যারা নতুন বিবাহ করেছেন তাদের জন্য দিনটি বেশ মোটামুটি ভালো যাবে। আজ কিন্তু আপনাকে একটু সজাগ থাকতে হবে রাস্তাঘাটে চলাফেরার সময়। আজকে আপনার পুরনো কোনো শত্রু আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে, তাই আগে থেকে সজাগ থাকবেন।
আজ কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবেন। আজকে আপনার শুভ রং হয়েছে হলুদ, শুভ রং পনেরো, শুভ দিক পশ্চিম দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজ আপনাকে একটু বেশি সজাগ থাকতে হবে। এখন জেনে নেব আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজকে বিশেষ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনাদের জন্য দিনটি মোটামুটি ভালো যাবে। আজকে আপনার কোনো স্বপ্ন সত্যি হতে পারে, তাই আজকে আপনার দিনটি বেশ মোটামুটি ভালো যাবে। আজ পুরো দিনটি আপনাকে উত্তেজনা ভরপুর থাকবে। আজকে আপনি যে কোনো ধরনের কাজে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করবেন। আজকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে, তাই একটু সজাগ থাকবেন। আর চারপাশের পরিবেশ আপনাকে একটু সমস্যাকর পরিস্থিতির মধ্যে ফেলতে পারে, তাই বেশি দুশ্চিন্তা করবেন না। আজকে আপনাকে একটু সজাগ থাকতে হবে। কোনো রকম সিদ্ধান্তর বিষয়ে আপনাকে অবশ্যই ভেবেচিন্তে নেওয়া জরুরি রয়েছে, নাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আজ পছন্দের কোনো ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে, তাদের সঙ্গে সময় কাটাতে পারেন। আজকে আপনাদের প্রেমের বিষয় মোটামুটি ভালো রয়েছে, তো চেষ্টা করতে পারেন নিজের মতো সময় কাটাতে, বুঝাবুঝিগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। আজকে বাড়িতে ছোটোখাটো কোনো পূজা অর্চনা থাকলে তাতে অবশ্যই মনোযোগী হন, এতে আপনারা বেশি লাভবান হবেন। আজকে দিনটি শুরু করুন শরীরচর্চা এবং পূজা অর্চনা দিয়ে দিনটি শুরু করুন, এতে আপনাদের জন্য ভালো হয়। আজকে আপনার শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা কুড়ি, শুভ দিক পশ্চিম দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ কোনো কারণে আপনি আনন্দিত হতে পারেন। আজকে আপনাদের জন্য দিনটি বেশ ভালো যাবে। আজ পিতা ও মাতার কাছ থেকে ভালো কোনো সঞ্চয়ের পরামর্শ বা উপায় খুঁজে পেতে পারেন। অবশ্যই আপনাকে সঞ্চয়ের দিকে বেশি মনোযোগী হতে হবে, নাহলে কিন্তু আপনি আর্থিক সমস্যার মধ্যে পড়তে পারেন। আজ পারিবারিক কোনো অনুষ্ঠানে সঙ্গে যুক্ত হতে পারেন বা পারিবারিক ছোটোখাটো কোনো পূজা অর্চনা নিয়ে আলোচনা অবশ্যই করতে পারেন। আজ পরিবারের সকল সদস্যদের প্রতি অবশ্যই ধ্যান রাখবেন, তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা জরুরি রয়েছে। আজ হঠাৎ কারোর সঙ্গে সাক্ষাৎকার হওয়ার সুযোগের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো প্রেম আজকে ফিরে আসতে পারে, তাদের জন্য আজকে আপনার একটু ঝামেলা হতে পারে। যারা সিঙ্গেল তাদের জন্য দিনটি ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। আজ প্রেম সম্পর্কে একটু মজবুত হবে। আজ গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিন। আজ পরিবারের সকল সদস্যদের এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি বিশেষ ধ্যান দেওয়া জরুরি রয়েছে, নাহলে কিন্তু আপনার একটু চাপ বাড়তে পারে। আজকে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো, তো খাওয়া দাওয়ার প্রতি বিশেষ ধ্যান রাখা জরুরি রয়েছে। আজকে আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা পনেরো, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা মকর রাশি। মকর রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজ আপনারা একটু সজাগ থাকবেন। আজকে আপনাদের পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা বেশি থাকছে, তাই একটু আগে থেকে সজাগ থাকবেন, রাস্তাঘাটে একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন। আজকে অনেকদিনে আটকে থাকা কোনো কাজ সহজে হতে পারে, যার জন্য আপনার মন একটু আগের তুলনায় ভালো হতেও পারে। আজ দিনের মধ্যভাগে আপনার জন্য ভালো কোনো সুখবর আসতে পারে। আজকে তার সঙ্গে সঙ্গে আপনার খরচা বাড়ারও সম্ভাবনা রয়েছে, তাই একটু নজর রাখবেন আপনার ইনকামের দিকে এবং খরচাপাতির দিকে বিশেষ নজর রাখবেন। আজ নতুন কোনো ব্যক্তির সঙ্গে আপনার আলাপ হতে পারে, কিন্তু হ্যাঁ অবশ্যই আপনার সজাগ থাকতে কাউকে সহজে বিশ্বাস করবেন না। কোনো আপনার কোনো গোপন কথা কাউকে আজকে বলবেন না, নাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। আজ বিবাহিতদের জন্য দিনটি বেশ ভালো সময়, আজকে আপনাদের জন্য ভালো কোনো সুযোগ অপেক্ষা করছে। আজকে নিজের ভিতরে সম্পর্কটা আরও মজবুত করতে আজ একে অপরকে ছোটো ছোটোখাটো উপহার দিতে পারেন, এতে আপনার জন্য ভালো। আজ খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো, তবে কাস্টমারদের সঙ্গে ব্যবহার কথা বলার সময় একটু সজাগ থাকতে হবে। আজকে আপনার শুভ রং খয়েরি কালার, শুভ সংখ্যা পনেরো, শুভ দিক উত্তর পূর্ব দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকদের আজকে দিনটি আপনার কেমন যাবে? আজকে আপনি কোনো মনের মতো জায়গায় ঘুরতে যেতে পারেন, এমনকি বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটিয়ে আজকে আনন্দ উপভোগ করতে পারেন। কোনোভাবে ডিপ্রেশনে থাকলে তা বেশি দুশ্চিন্তা ফেলতে পারে, তাই চেষ্টা করুন সেটাকে সকলের সঙ্গে পরামর্শ নিয়ে সেটাকে মিটিয়ে নেওয়ার, এতে আপনার জন্য ভালো হয়। আজ নাহলে কিন্তু আপনার শরীর খারাপ পর্যন্ত হতে পারে। আজ পুরনো কোনো রোগ আপনাকে আবার একটু বিপদে ফেলতে পারে, তাই একটু ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, কোনোভাবে উপেক্ষা করবেন না। আজ আপনাদের দাঁতের দিকে অবশ্যই নজর দেবেন, দাঁতের সমস্যা দেখা দিতে পারে। আজকে আপনাকে চিন্তা আপনাকে পজিটিভ রাখতে হবে, কোনোভাবে নেগেটিভ চিন্তা নিয়ে আসবেন না, এতে আপনার কাজে ক্ষতি হতে পারে। আজ প্রেমের সম্পর্কে হতাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ প্রেমের ব্যাপারে আপনাদের জন্মদিনটি মোটামুটি ভালো, খুব একটা ভালো বলা যাচ্ছে না। আজকে আমাকে নিজের ভিতরে ভুল বোঝাবুঝির মতো কিছু ঘটনা ঘটতে পারে। আজ প্রয়োজনের তুলনায় বেশি কাউকে সময় দেবেন না, এতে আপনার জন্য সমস্যাকর হতে পারে।
আজকে আপনার দিনটি মোটামুটি ভালো যাবে বলে আশা করা যাচ্ছে। আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজ না করে আপনার জন্য ভালো হয়। আজকে আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকে আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 15, শুভ দিক উত্তর দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা মীন রাশি। মীন রাশি যাতদের আছো না, আজকে দিনটি আপনার কেমন যাবে? দিনটি আপনার জন্য বিস্ময়পূরক দিন যেতে পারে। আজকে আপনার কোনো কাজ সহজে না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, তাই আপনাকে একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে। আজ প্রতিশ্রুতি বিষয়ে এবং আর্থিক লেনদেনের দিকে অবশ্যই সজাগ থাকবেন। আজ কোনো রকম কথা কাউকে দেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে কথা দেবেন, না হলে কিন্তু বিপদে পড়তে পারেন। আজকে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারেন, এতে আপনার মন ভালো থাকবে। আজ বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দিন। আজ প্রেমের সম্পর্ক মোটামুটি ভালো রয়েছে। আজকে আপনার মানসিক সুখ শান্তি মোটামুটি ভালোই বজায় থাকবে। আজকে আপনার অবসর সময়ে ধ্যান করতে পারেন, এতে আপনার মন ভালো থাকবে এবং আপনি কোনো সিদ্ধান্ত নিতে আপনার জন্য ভালো হবে। আজ তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। আজ বড়দের সঙ্গে অবশ্যই আলোচনা করে নিতে পারেন। আজ ব্যবসায়ীদের জন্য একটু চাপযুক্ত দিন যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আগের তুলনায় লোকসানের মুখ দেখতে পারেন, তো অবশ্যই ব্যবসার দিকে নজর দিন। প্রয়োজনে বড়দের সঙ্গে আলোচনা করে তার কোনো সুরাহা বের করতে পারেন। আজকে নতুন কোনো কাজ শুরু করার থাকলে অবশ্যই শুরু করতে পারেন, এতে আপনাদের জন্য দিনটি ভালো রয়েছে। আজকে আপনার শুভ রং নীল রং, শুভ সংখ্যা 5, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।